আসসালামু আলাইকুম ওরামতুলিল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিষয় হচ্ছে বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার এক শিরোনামে তোমরা লিখে দিবে চারোবাসের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ এটি হচ্ছে তোমাদের শিরোনাম তো চলো তাহলে প্রশ্ন উত্তরটা দেখে নিই প্রশ্নটি এসেছে তোমাদের একটি গল্প থেকে সেটি গল্পটির নাম হচ্ছে অতিথি স্মৃতি তো এখানে বলছে যে কাজের ধাপের মধ্যে বলছে যে চারপাশে যেসব পশু পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে হবে পশু পাখির প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায় তা লিখতে হবে অতিথি স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তার বিবরণ দিতে হবে হয়তো বা এই গল্পটা পরীতে তো আমরা একটু নিই অতিথি স্মৃতি গল্পটি পশু পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত তা লিখতে হবে তো এখানে আমাদের ক খ ঘ চারটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো চারটা প্রশ্নের উত্তরটাই আমরা সুন্দর করে লিখে দেবে যেমন এই যে এখানে ঘ নাম্বারে বলছে যে পাঁচ ছয়টি দায়িত্ব উল্লেখ করতে হবে তো আমরা পাঁচ ছয়টি দায়িত্ব পয়েন্ট আকারে উল্লেখ করে দেব তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো এইভাবে আমরা সব সুন্দর করে লিখবো আর এখানে টোটাল মার্ক হচ্ছে দশ মার্ক চলো তাহলে এই এই অ্যাসাইনমেন্টের খাতা কিভাবে লিখবো সেটা এখন দেখে নেই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা তো প্রথমে তোমরা লিখে দিবে অ্যাসাইনমেন্টের উপরে এরকম করে চারদিকে বক্স আকারে মার্জিন দিবে তারপর লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনাম চারপাশে পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ কর্ণ প্রশ্নের উত্তর নিম্নে চারপাশে দেখা পশু পাখির তালিকা তৈরি করা হলো একদিকে দিবে গৃহপা পালিত পশু পাখি আরেকটা হচ্ছে বন্য পশু পাখি তো এটা অনেকভাবে করা যায় তুমি যে যদি এক সিরিয়ালে লিখে দাও এক দুই তিন চার পাঁচ ছয় করে তাও লেখা যাবে এভাবে লেখা যাবে বিভিন্নভাবে এটা করা যায় গৃহপালিত পশু পাখি হাঁস মুরগি মহিষ ছাগল কবুতর সার বাসুর বিড়াল গাভী কুকুর ইত্যাদি এগুলো আমাদের গৃহপালিত আর কি মানে গৃহে পালিত তো বন্য পশু পাখি হচ্ছে ময়ূর কোকিল যেগুলো আমরা দেখছি সেগুলো তুমি যেগুলো দেখছো সেগুলো তুমি লিখে দিবে হরিণ মাছরাঙ্গা টিয়া পেঁচা হাতি শিয়াল খরগোশ শুকর বক বেনে বউ ফিঙ্গে ঘরা চিতা সিংহ বানর ময়না শালিক ইঁদুর গন্ডার কাঠবিড়াল আরও অনেক অনেক আছে এগুলোর নামে লেখা হয়নি তো এইভাবে সুন্দর করে দিয়ে দেবে খে আসবে পশু পাখির প্রতি আমাদের আচরণ আমাদের চারপাশে অসংখ্য পশু পাখি প্রজাতির পশু পাখি রয়েছে এদেরকে নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ এরা আমাদের পরিবেশের মতো জলে স্থলে কিংবা উভয় চরে তারা বসবাস করে পৃথিবীর পরিবেশে ভারসাম্য রাখতে এসব পশু পাখির বিকল্প নেই তো পশু পাখির প্রতি আমাদের ভালো আচরণগুলো কি পশু পাখির প্রতি ভাল ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা যাদের যত্ন আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম তো তোমরা যদি অন্য ধর্মীর হয়ে থাকো তো ইসলাম না দিয়ে তোমাদের তোমাদের ধর্ম অনুযায়ী নাম এখানে উল্লেখ করে দিতে এটা সবচেয়ে ভালো হয় সুতরাং আমরা কখনো নিজেদেরকে আনন্দের জন্য তাদের কষ্ট দেব না অনেকেই খাঁচায় বিভিন্ন প্রকার পাখি কিংবা পশু পালনও করেন এটা জায়েজ আছে কিন্তু শর্ত হলো যাদের তাদের যথাযথ পরিচর্যা করতে হবে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না এটা ইসলামের নিষেধ অনেকে পশু পাখিকে অনেক যত্ন করে খাওয়ান বিশেষ করে গৃহপালিত পশু পাখিরা বেশি যত্ন পেয়ে থাকে পশু পাখির প্রতি আমাদের মন্দ আচরণ আমাদের সমাজে দেখা যায় কুকুর বিড়ালের প্রতি তেমন একটা যত্ন নেওয়া হয় না বরং তাদেরকে আমরা কষ্ট দিয়েই থাকি কুকুরকে বেশিরভাগ মানুষ ঘৃণা করেন তাই কুকুর বাসায় ঢুকলে অনেকে মারধর করেন আবার দেখা যায় প্রতিবেশীর গরু ছাগল হাঁস মুরগি বাসায় আসলে তাদের সাথে খারাপ আচরণ করা হয় কারো কারো শস্য খেতে অনেক গবাদি পশুকে খেতে দেখলে আমরা পশুকে অনেক মারধর করি যা আমাদের একদম করা উচিত নয় আসুন আমরা পশু পাখিকে ভালোবাসি সৃষ্টিজীবের প্রতি দয়া করি আল্লাহ আলা তা আমাদের প্রতি দয়া করবেন পশু পাখির প্রতি সামান্য ভালোবাসা হতে পারে পরকালে আমাদের তো গণং প্রশ্নের উত্তরে আমরা অতিথি 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 স্মৃতি স্মৃতি গল্পে গল্পে নির্মমতার চিত্র অর্থাৎ কুকুরের প্রতি অনেক নির্মম আচরণ করেছিল অতিথি গল্পে অতিথির গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিল একদিন বৈকালীন ভ্রমণে গিয়ে পথের একাকিত্ব দূর করতে একটা কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন গেট খুলে লেখক তাকে অতিথি বলে ভেতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেস নাড়তে থাকে অপরিচিত হঠাৎ করে সে কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পায় না লেখক কুকুরটিকে সব সময় খাবার দিতে এবং সেই বাড়ির কর্মচারীদেরকেও নির্দেশ দিয়েছিল তাকে খাবার দিতে কিন্তু অতিরিক্ত খাবারের সব থেকে বড় অংশ অংশীদার দাবি করে মালিক সে কুকুরকে খাবার না দিয়ে তাকে মেরে ধরে বের করে দেয় পশু পাখিকে অবহেলা অবলা জীব বলেই কোনো প্রাণীকে দূরে ঠেলে দেওয়া ভালো ব্যাপারে ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয় কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান ও বিবেক দান করেছেন অন্যান্য সৃষ্টি জীবকে সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব ও কর্তব্য প্রত্যেক ধর্মই জীবপ্রেমকে পুণ্যের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন জীবজগতের মধ্যেই সৃষ্টিকর্তার মহত্ব প্রকাশিত হয় তাই গরিব দুঃখী মানুষের দুঃখ মোচন পীড়িত জীব তো এখানে ঘর নং প্রশ্নের উত্তর তো এখানে আমরা কিছু পয়েন্ট আকারে লিখবো যে আমাদের পশু পাখির প্রতি আমাদের দায়িত্বটা কেমন পশু পাখির প্রতি আমাদের দায়িত্ব অবলা জীব বলেই কোনো প্রাণীকে দূরে ঠেলে দেওয়া ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয় কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান ও বিবেক দান করেছেন অন্যান্য সৃষ্ট জীবসমূহ সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব কর্তব্য প্রত্যেক ধর্মে জীব প্রেমকে পুণ্যের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন জীব জগতে মধ্যেই সৃষ্টিকর্তার মহত্ব প্রকাশিত হয় আমরা আমাদের চারপাশে জীবজগত নিয়ে জীবনযাপন করি আমাদের চারপাশে যেসব প্রাণী বিরাজ করে তাদের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য রয়েছে অনাথ অসহায় দুস্থ বিপদগ্রস্ত মানুষ যেমন ঐশ্বর্যশালী মানুষের সাহায্য প্রত্যাশা করে ঠিক তেমনই জীবজগতও জীবজন্তু মানুষের ভালোবাসা পেতে চায় জীবজন্তুকে ভালোবাসলে আলোর প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয় উদ্দীপকে উক্তিটিকে শুধু আর্ত মানবতাকেই নয় পশু পাখির মতো মুখ ও অসহায় এই প্রাণীকেও ভালোবাসতে হবে তা প্রতিফলিত হয়েছে সৃষ্টির স্রষ্টার স্রষ্টা জীবকে ভালোবাসেই স্রষ্টাকে ভালোবাসা হয় তাকে সেবা করার নামে অন্য কোনো আচার আচরণ পরিচালনা তথা শুধু ধ্যান করেই তাকে খুশি করা যায় না অতিথি স্মৃতি গল্পটি প্রাণীর প্রতি সদয় আচরণ ও সহানুভূতি প্রকাশিত হয়েছে কুকুরটিকে লেখক অতিথি হিসাবেও তার বাড়িতে প্রবেশ করার অধিকার দিয়েছে যা প্রাণীর প্রতি মহত্ব ও ভালোবাসার মুহূর্ত প্রতীক তো এইটুকু লিখে দিলে তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হয়ে যাবে তো চলো তাহলে অ্যাসাইনমেন্টের একটু পেজগুলো দেখিনি কীভাবে এটা লেখা আছে ধারাবাহিকভাবে তো এটি হচ্ছে আমাদের প্রথম পেজ দেখতে পাচ্ছ তোমরা তো তারপরে হচ্ছে এইখানেই কনাক প্রশ্ন উত্তর এবং খনক প্রশ্ন উত্তর সংগুলিত আছে তারপরে মন্দ আচরণ ভালো আচরণ এগুলো পয়েন্ট আগেও লিখে দিতে পারো কী কী খারাপ আচরণ হয় কী কী মন্দ আচরণ হয় যেমন পশু পাখিকে লাথি মারা তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া খাবার না দেওয়া ওয়েস্ট খাবারগুলো তো আমরা অন্য জায়গায় ফেলে দিই তাদেরকে খাবার দিই না এই টাইপের কিছু আচরণ কিন্তু খুব মন্দ আচরণ আবার অনেকেই পশু খুব ভালোবাসে তো সেইভাবে ভালোবাসাটা হচ্ছে আমাদের কি ভালো আচরণের মধ্যে পড়ে গহনা হচ্ছে অতিথি স্মৃতি গল্পের নির্মমতার চিত্র তো এখানে পুরোটা লিখে দিলেই হবে কারণ খুব সুন্দর করে এইটা লেখা আছে তো শেষের দিকে আরও তুমি অ্যাড করে দিতে পারো আগে গল্পটা পড়ে নিয়ে তোমার আরও মডিফাই করে ফেলবে তো ঘন প্রশ্নতলে এটা পয়েন্ট আকারে লিখে দিতে পারো যে পাখির প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ভালোভাবে নিয়ে আসে এবং কি তাদেরকে গোসল করিয়ে দেওয়া সঠিক সময়ে তাদেরকে সঠিক সময়ে খাবার প্রদান করা আর বিভিন্ন ধরনের কথা আমরা এখানে লিখতে পারি পয়েন্ট আকারে তো তোমরা সেই ভাগ সেগুলো সে খুব সুন্দর করে লিখে দিবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার পাশাপাশি শেয়ার করে বন্ধুদের সাথে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে বাজিতে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে